হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে ব্লগটা হলো একেবারে অন্যরকম। সবাই কেমন আছেন বলতেছে আমার বাবা। আপনারা সবাই ভালো আছেন? আবু বলো, মানে সবাই কেমন আছেন? খালামণি কেমন আছে জিজ্ঞেস করো তো, সবাই ভালো আছে কিনা। সবাইকে একটা সালাম দাও, সালাম আলাইকুম বলো। সবাই আমার বাবা সালাম নিবেন, আমার বাবা সবাইকে সালাম দিছে। মুস্তাকিম, তাহলে বন্ধুরা চলুন দেখা যাক। লামিয়া জি, লামিয়া ইয়া মুস্তাকিমের নানু মুস্তাকিমের জন্য কিছু গিফট আনছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো তো, নিয়ে আসো তো ওগুলা। সুন্দর আছো তো, এটা তো এক হ্যাপি লাগতেছে আব্বু, খুশি হয়ে গেছেন যে আব্বু হ্যাপি লাগতেছে, হ্যাপি হ্যাপি আব্বা। শুধু আমুল না ধরে রাখছে, ছেড়ে দাও। ও খুশি হয়ে গেছে সেগুলো দেখে, কি বালি আপু, বালি বালি মশাই সহ, তাই না? ডিম পারবে মনে হয়, কক কক করে ডাকতেছে। এটা মুস্তাকিমের না, মুস্তাকিমের মুরগির থেকে দুইটা বাচ্চা আছে, মুস্তাকিমের দুইটা বাচ্চা। আব্বা অনেক খুশি হয়ে গেছে আমার বাবা এগুলো দেখে বাড়ি থেকে। তো এখানে মুস্তাকিম শুয়ে দিতে হবে আব্বু, এখানে শুবেন, অনেক সুন্দর আছে না আব্বু? আব্বু আঙ্গুল ধরে রাখছেন যে, একটু করে শুয়ে দে এখন দে। এখানে রাখা যাবে না, অসম্ভব। চলে আসো চলে আসো বাবা, চলে আসো চলে আসো। কান্না করেন, একটু কান্না করো না, দুষ্টুমি করবো যে। চলো না ওকে, না তুমি না, আমি ওর বিছান গুলো নিচ্ছি। নতুন কাপড় পরে ঘুম যাবেন, টিকিস 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 টিকিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কান্না করতেছে লামিয়া।
বন্ধুরা সুন্দর করে ঘুম যাইতেছে এখানে ভিতরে জি কান্নাকাটি করতেছে না দেখা যাক জি পায়ের উপর পা তুলে দিতেছে আচ্ছা এটা ফেলে দাও এটা ফেলে এখন দেখো দেখা যা এই তো জি জি এদিকে চলে আসেন এদিকে চলে আসেন এবারে ধরেন দেখলো আপনি কালামণির সাথে খেলা করেন আমি রান্না করতে যাই কি দিছি যে আব্বুকে মজা দিছি যে মজাগুলো ভালো না এতে গুলো দিতে হবে বোন এটা হলো বোন এভাবে তো বেঁধে বেড়ে তো বেঁধে বোন গুলাকে আবার আবার তুমি আবার আবার নামা নামা না শুধু শুধু জিলপা দিয়ে কারো কাটছেন দেখুরা এই দুস্তু চাইলে বিজি দুস্তুমি করে এগুলো বোন না বলছি না এগুলো বোন একটা বড় বোন একটা ছোট বোন এটা ছোট বোন এটা বড় না এটা বেশি মোটা দিবে কল্পনা বড় আপা এই দেখেন আমি চলে যাচ্ছি ভাই ভাই বলেন দেখবে এখন আমার কাছে আসবে আমি চলে আসছেন যে বলেন বলেন আমি আর কষা যাবো না আমি ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে বন্ধুরা দেখতে পারতেছেন তাচিন অনেক সুন্দর করে ঘুম যাইতেছে যে আব্বু আব্বু জি বেশি মজা করে আইলা বলকে লাতি মারছেন যে আচ্ছা আমাকে অনেক সামনে ঘুম যাচ্ছে দাদু বাড়ি থেকে যখন আসছি কিছুই আনলাম না
হঠাৎ করে চলে আসছে আমুল ওর জন্য এটা কিনে নিয়ে আসতে গিফট আনছে গেঞ্জি আচ্ছা মানে বুঝতে তো পারতেছেন ছোট ফ্যামিলিতে ছোট ছোট গিফটগুলো অনেক বড় গিফটের মতনই লাগে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আবার দেখবেন অনেকে খারাপ কমেন্ট করেন খারাপ কমেন্ট করেন এখানে কিছুই নাই কারণ হয়তো বা এগুলো আপনাদের থেকে অ্যাভেলেবল অনেক আছে কিন্তু আমাদের থেকে প্রথম আমরা দেখলামও প্রথম কিনলামও প্রথম পাইলামও প্রথম তাই আর কি বলবো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক করবে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বেবির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ